মানুষ হচ্ছে তার হ্যাবিটগুলোর যোগফল। তো পড়তে ভালো লাগে না, হ্যাঁ পড়তে ভালো কারোরই লাগে না, সো দিস ইজ নাথিং নিউ, বাট ইউ হ্যাভ টু পুশ ইয়োরসেলফ, তোমাকে বারবার নিজেকে পুশ করতে হবে। হ্যাঁ, এটাকে একটা তোমাকে কি বলে একটা মাইন্ড গেমের মতো করে খেলতে হবে, তাই না? তোমার ভালো মন তোমাকে বলতেছে যে না পড়ালেখা ভালো মতো করতে হবে, এটা হচ্ছে ভালো মন। আর এটা হচ্ছে দুষ্ট মন, দুষ্ট মন তোমাকে দুষ্ট দুষ্ট আইডিয়া দিচ্ছে, আচ্ছা ঠিক আছে মেলা দিন আছে এখন আজকের দিন থাক, কালকে থেকে ভালো মতো পড়বো, তাই না? এরকম দুষ্ট মন তোমাকে কন্টিনিউয়াসলি ওয়াস ওয়াসা বলে যেটাকে, হ্যাঁ দুষ্ট পরামর্শ দিতেই পারে। সো ইউ টেক ইট এজ এ গেম, এটা আমি এর আগে অনেকবার বলছি যে এটাকে একটা গেম হিসেবে নাও। তো যত জায়গায় তোমার মাইন্ডের সাথে ফাইট হচ্ছে, তোমার ভালো মন বলতেছে যে তোমাকে এটা করতে হবে, তোমার জ্ঞান পড়ালেখা করা উচিত, দুষ্ট মন যে না এখন থাক কালকে থেকে পড়বো, তো তখন তুমি এইগুলাকে পয়েন্টিং করো। ধরো সিম্পল যে আমি এখানে কাজের নাম লিখলাম যে পড়তে বসবো, টানা আমি 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টা। সো যদি তুমি 2 ঘন্টা পড়তে পারো সেটার জন্য পয়েন্ট দিয়ে দিলা, ধরো 10 পয়েন্ট। সো ভালো মন যদি জিতে ভালো মন পাবে 10, যদি হচ্ছে যে না তুমি 2 ঘন্টা টানা পড়ো নাই তাহলে দুষ্ট মন পেয়ে যাবে 10। সো দিনের মধ্যে এরকম যদি তুমি কয়েকটা টার্গেট সেট করো এবং প্রত্যেকটা টার্গেটের একটা মার্কস দাও, সেখানে তোমার ভালো মন জিতলে ভালো মনকে পয়েন্ট দিবা, দুষ্ট মনকে জিতলে দুষ্ট মনের পয়েন্ট দিবা। সো দিস ইজ রিয়েলি হেল্পফুল, তখন চোখের সামনে যখন এরকম একটা ছক থাকে তখন তোমার জন্য মানে এটা গেমিফাইড মোড, মানুষ গেমে জিততে চায়, হ্যাঁ সেটা একটা গেমিফাইড মোড। তো এরকম ধরো 2 ঘন্টা পড়বো, আমি ফেসবুক চালাবো না, আমি এটা করবো, আমি ওইটা করবো না, এরকম তোমার যে ইস্যুগুলো আছে ইস্যুগুলো লেখার পয়েন্ট দাও, ইস্যুগুলো লেখার পয়েন্ট দাও, ইস্যুগুলো লেখার পয়েন্ট দাও, যে কাজ তোমার জন্য যত কঠিন ওটার পয়েন্ট তত বেশি দাও, তাহলে সেটা যদি জেতে তাহলে তোমার ভালো মন জিতলো। সো এইটা তোমার এভরিডে ট্র্যাকিং লাগতে হবে, আজকে দিন শেষে তোমার ভালো মন জিতলো না দুষ্ট মন জিতলো, দ্যাট উইল ডিসাইড তুমি আসলে ঘুরে দাঁড়াবা কি না। ঘুরে দাঁড়ানোটা এমনি এমনি হবে না, তোমাকে ডেফিনেটলি একটা ছকের মধ্যে ঢুকতে হবে। ইউ গট মাই পয়েন্ট? ফলে আমি আবারও বলছি ঘুরে দাঁড়ানো অবশ্যই সম্ভব, বাট তুমি যেভাবে চলতেছিলা সেভাবে চললে ঘুরে দাঁড়ানো যাবে না, তোমাকে অবশ্যই তোমার লাইফের হ্যাবিট চেঞ্জ করতে হবে।